Assalamu alaikum, dear viewers. Hope the things are going pretty good by the grace and mercy of Almighty Allah. It's me, Nasir, before you, and today we are going to learn a common expression. Priyo shikkhartira, ajke ekti khubi common expression shikhte cholechi ebong seta hocche amar naam Nasir, tahole tomar ta ki ba ami Dhaka theke eshechi tahole tumi kotha theke eshecho othoba ami bibahito tahole tumi তোমারটা কি এই ধরনের কথা আমরা ইংরেজিতে কিভাবে বলবো বাংলাতে হয়তোবা বলি যে আমি বিবাহিত তুমি আমার নাম নাসির তোমার আমি অনার্সে পড়াশোনা করছি তুমি এটা ইজিলি আমরা বাংলাতে বলি বাট ইংরেজিতে কি বলি সেটা আমরা দেখব তাহলে আমরা স্ক্রিনে চলে যাই সেটা হচ্ছে আমার নাম নাসির আপনার অর্থাৎ আমার নাম নাসির বলে দিলাম দেন তারপরে জিজ্ঞেস করছি যে আপনার অথবা আমরা যদি আবারও পুনরায় ফুল একটি সেন্টেন্স ইউজ করতে চাই সেটাও পারবো তা হচ্ছে আপনার নাম কি আমার নাম নাসির আপনার নাম কি আমি ঢাকা থেকে এসেছি তাহলে আপনি কোথা থেকে এসেছেন বিষয়টা কিন্তু এরকম সো আমরা যদি বলি যে মাই নেম ইজ নাসির আপনার তাহলে ইউজ আমরা খুব সহজে দিতে পারি অথবা আমরা যদি ডিরেক্টলি আপনার নাম কি বলতে চাই সেটাও দিতে পারি হোয়াট ইজ ইওর নেম বাট আমরা ইউজ অথবা হোয়াট ইজ ইওর নেম এটা না ব্যবহার করে একেবারে একটাই জাস্ট সেন্টেন্স ইউজ করব এবং সেটা একেবারে প্রফেশনাল ওয়েতে ইউজ করা হয় সেটা হচ্ছে হোয়াট অ্যাবাউট ইউ হোয়াট অ্যাবাউট ইউ অর্থাৎ তোমার বিষয়টা কি তোমার খবর খবরটা কি মানে আমি যদি আমার কথা বলি যে আমি নাসির বা আমি ঢাকা থেকে এসেছি বা আমি বিবাহিত বা আমি ইংরেজি ভাষা শিখছি এই পুরো ঘটনাটা মানে সম্পূর্ণ ঘটনাটা যদি ঠিক সেম টু সেম তোমার কাছে জানতে চাই সেক্ষেত্রে এত কিছু না দিয়ে জাস্ট হোয়াট অ্যাবাউট ইউ বললেই শেষ মানে ঘুরে সেম টু সেম কোশ্চিন তোমার কাছে চলে যাবে এবং তুমিও আমার মতো অ্যান্সার দেবে তাহলে এখানে আমরা আরেকটি উদাহরণ দেখব কোথায় তুমি গিয়েছিলে এটার ইংরেজি হচ্ছে ওয়্যার ডিড ইউ গো ওয়্যার ডিড ইউ গো মানে কোথায় তুমি গিয়েছিলে এখন এ যখন এটা বলবে তারপরে আনসার নিশ্চয়ই বি দেবে বি বলছে যে ঢাকা জাস্ট ঢাকা দেন তারপরে যদি সেও জানতে চায় যে তুমি কোথায় গিয়েছিলে অথবা জাস্ট তুমি যদি বলতে চাই তাহলে তুমি দিয়ে আমরা রেখে দিতে পারি বাংলাতে এতটুকুই আমরা দিই অনেক সময় অথবা তুমি কোথায় গিয়েছিলে লম্বা স্টাইলেও দিতে পারি বাংলাতে তো ইংরেজির ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে ঢাকা মানে তুমি কোথায় গিয়েছিলে ঢাকা গিয়েছিলাম এখন যদি আমি বলি তুমি তাহলে ইউ ইউ বলে আমরা একটা ইন্টারোগেশন চিহ্ন দিয়ে দেব তার মানে হচ্ছে যে তুমি মানে তোমার কথা জানতে চাচ্ছি অথবা তুমি কোথায় গিয়েছিলে এটা ডিরেক্ট ইংরেজি আবারও আমরা সেম টু সেম এটা দিতে পারি হোয়্যার ডিড ইউ গো হোয়্যার ডিড ইউ গো বাট আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এত প্যাঁচাল পুচাল না করে হোয়াট অ্যাবাউট ইউ এটাই জিজ্ঞেস করব তার মানে হোয়াট অ্যাবাউট ইউ মানেই হচ্ছে যে তুমি কোথায় গিয়েছিলে রাইট একজন জিজ্ঞেস করলো যে তুমি কোথায় গিয়েছিলে হোয়্যার ডিড ইউ গো আরেকজন অ্যান্সার দেবে ঢাকা দেন তারপরে পাল্টা তাকে যখন আবারও জিজ্ঞেস করবে তুমি কোথায় গিয়েছিলে তুমি কোথায় গিয়েছিলে সেক্ষেত্রে সেটার ইংরেজি জাস্ট আমরা হোয়াট অ্যাবাউট ইউ ইউজ করব প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এবং আনন্দ পেয়েছ এবং এই প্যাটার্নটা খুব পপুলার এবং ওয়ার্ল্ডে মানে সবচেয়ে বেশি ইউজ হয় প্রিয় শিক্ষার্থীরা আমরা ওয়ার্ড টু ওয়ার্ড বাংলিশ টু ইংলিশ বা ইংলিশ টু বাংলিশ ডিরেক্টলি ওয়ার্ড টু ওয়ার্ড বাংলা মিনিং না খুঁজে প্রফেশনাল নেটিভ স্পিকাররা যেভাবে কথা বলে সেই স্ট্যান্ডার্ডটাই আমাদেরকে জানতে হবে আর সেটা যদি না জানি তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজগুলো হয়ে যাবে লোকাল ল্যাঙ্গুয়েজের মতো এবং সেটা আন্তর্জাতিক মানের হবে না লেখার ক্ষেত্রেও সেম স্পিকিং করার ক্ষেত্রেও সেম ডেলিভারিং করার ক্ষেত্রেও সেম এবং এমনকি অ্যাকসেন্ট ফোনেটিক্স যেটা আছে সেক্ষেত্রেও সেম মানে প্রত্যেকটা স্টেপকে আমাদেরকে আন্তর্জাতিক মানের করতে হবে প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটি এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে
আরো কিছু চমক নিয়ে আবারও দেখা হচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।